চট্টগ্রামের ফটিকচুরি উপজেলা আওয়ামী সভাপতি মুজিবুল হকের পদত্যাগের দাবিতে সোমবার বিকেলে নাজিরহাট চৌধুৰী সকিনা কমিউনিটি সেন্টারও সংবাদ সম্মেলন করছে নাজিরহাট পৌর আওয়ামী লীগ সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য পাঠ করে নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক বাবুল দলের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী আহ্বায়ক এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনত আরও অন্যান্য দলের মধ্যে উপস্থিত আছিল যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুর্শিদুল আমিন মোহাম্মদ ইউসুফ এস এম সেলিমউদ্দিন সৈয়দ জাহাঙ্গীর আলম ডাক্তার বিপুল চন্দ্র মোহাম্মদ মাসুদ রানা আনোয়ার পাশা নাজিমউদ্দিন লুকমান যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ নির্বাচন কমিশন কর্তৃক তিনি নির্বাচনে ঋণকেলাপের অভিযোগে অভিযুক্ত হয়ে দল ও প্রতীকের নৌকার সম্মান হানি করেছেন তিনি করেছেন তা সকলের জানান ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেউ এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই ঠিক